সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট সিটি সিনেমা এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয় টলিউড ইন্ডাস্ট্রিতে গায়ক এবং অভিনেত্রী এই দুটো সম্পর্কের নাম শুনলেই দুটো নামই মনে আসে একটা হলো স্বস্তিক এবং আরেকটি হলো শোভন এক বছর গোটা এক বছর পেরিয়ে এলেন তারা অর্থাৎ স্বস্তিকা দত্ত এবং শোভন গঙ্গোপাধ্যায় অভিনেত্রী এবং গায়কের সম্পর্কের কথা টলিউড ইন্ডাস্ট্রির অজানা নয় কখনো দুর্গাপূজায় একসঙ্গে কখনো একসঙ্গে বেড়াতে যাওয়া কখনো বা নেহাতি কফি ডেট দুই শিল্পীর বন্ধুত্ব পেরিয়ে এলো গোটা এক বছর সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি দিয়ে সেই এক বছর সেলিব্রেশনের একটি পোস্ট করেছেন শোভন শোভনের সঙ্গে বন্ধুত্বের এক বছর পেরিয়ে আসা নিয়ে স্বস্তিকা বললেন আমরা তো জন্মদিন সেলিব্রেট করি তাহলে বন্ধুত্বের অ্যানিভার্সারিও সেলিব্রেট করা উচিত এই এক বছরে আমি বুঝেছি আমার আর শোভনের মধ্যে কোনো ইগো আসবে না আমরা পৃথিবীর যেখানেই থাকি যদি সম্পর্ক নাও থাকে একে অপরের প্রতি ঘৃণা আসবে না পারস্পরিক শ্রদ্ধা থাকবে অলওয়েজ কাউকে পছন্দ হলে সে কথাটাও আমি শোভনকেই প্রথম বলবো স্বস্তিকা জানালেন গতকাল রাতে মুম্বাই থেকে কাজ সেরে ফিরেছেন শোভন তাকে আনতে রাতে এয়ারপোর্টেও গিয়েছিলেন অভিনেত্রী শোভনের সঙ্গে দেখা হওয়ার পর গতকাল আমি প্রথম জিজ্ঞাসা করি মুম্বাইতে কোনো মেয়েকে পছন্দ হয়েছে কিনা কাদেরই বা মারল ঝাড়ি আমাদের সম্পর্কটা এমনই সহজ আমি ওর ব্যাগ থেকে মাঝে মাঝে টাকাও চুরি করি আবার আমার বাড়ির চাবি ওর কাছে থাকে এতটাই সহজ সরল আমাদের সম্পর্ক আমরা বেশি কিছু ভাবি না শোভন স্বস্তিকা কয়েকদিন আগেই বেড়াতে গিয়েছিলেন ঠিক কোথায় বেড়াতে গিয়েছিলেন সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু প্রকাশ্যে জানাননি শেয়ার করা বিভিন্ন ছবি বা ভিডিও দেখে পাহাড়ি এলাকা বলে মনে করেছেন দর্শকের বড় অংশ লোকেশনে স্বস্তিকা লিখেছেন সামওয়্যার আন্ডার দ্য ব্লু স্কাই কখনো তাদের ঘরের ছবি শেয়ার করেছেন আবার কখনো শোভনের সঙ্গে খুনসুটির ভিডিও এবং সিটি সিনেমার একটি ইন্টারভিউতে তাদের সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করাতে কি বললেন স্বস্তিকা চলুন দেখে নেওয়া যাক তার কিছু ঝলক হ্যাঁ মানে আই লাইক টকিং টু হিম শোভনের সাথে শোভন মানে শোভন না খুব মানে আমি মাঝে মাঝে শোভনকে বলি শোনা তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দে বিকজ আমার মনে আমি আমার আমাকে হ্যান্ডেল করা খুব চাপের আর ঠিক মানে না 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 আমি বলছি তোমাকে ও না বেচারা খুব একটা মিষ্টি এবং সর্টেড মানে সিরিয়াসলি ও ভীষণ মিষ্টি আর সর্টেড একদম ঝামেলা মারপিট এগুলো থেকে না প্রচুর মানে একদম দূরে থাকে ঠিক আছে না আমি হ্যাঁ ও একটু মানে ও বলবে মানে ও যেরকম প্রচন্ড শব্দে খেলে মানে প্রচন্ড ভালো বাংলা জানে তো প্রচন্ড ভালো শব্দে খেলে তো মানে ও না আমার মনে হয় যে ও পারে না এক এক সময় আমাকে ডিল করতে আমার আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করি না কিন্তু আমার এই ভালো এই খারাপ জেনারেলি হ্যাঁ প্রথম থেকেই ও আমাকে দেখছে আর আমরা উই আর নট ডেটিং উই আর টুগেদার টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ